মাঠে নামলেন সোনাই বিধায়ক করিমউদ্দিন বড়ভূঁইয়া ওরফে সাজু। শনিবার সোনাইয়ের বেশ কিছু বন্যাকবলিত এলাকা পরিদর্শন করেন তিনি। রবিবার সকালে তিনি সোনাবাড়িঘাট বাইপাস সংলগ্ন এলাকায় জাতীয় সড়কের বেহাল অংশ পরিদর্শন করে যাতায়াতের উপযোগী করে তুলতে বিভাগীয় কর্তৃপক্ষকে নির্দেশ দেন। পাশাপাশি সৈয়দপুর রায়পাড়া বিচ্ছিন্ন হওয়া সড়কটি অস্থায়ীভাবে পুনর্নির্মাণ করারও নির্দেশ দেন। এতে সঙ্গে সঙ্গেই কাজে হাত দেন পূর্ত বিভাগের কর্মকর্তারা। উল্লেখ্য, সোনাবাড়িঘাট বাইপাস সংলগ্ন শিলচর আইজল জাতীয় সড়ক বরাক নদীর বন্যার জলের স্রোতে প্রায় বিচ্ছিন্ন হওয়ার ফলে বিকল্প সড়ক হিসেবে এই রাস্তা দিয়ে যাতায়াত করছিলেন সোনাই ধলাইয়ের জনগণ। রাস্তাটি সৈয়দপুর রায়পাড়া থেকে সোনাবাড়িঘাট বাইপাস পর্যন্ত বিশাল বিশাল গর্তে এই সড়কটি বিচ্ছিন্ন হয়ে পড়ে। লাইফলাইন এই সড়কটি বিচ্ছিন্ন হওয়ায় সোনাই ও ধলাইয়ের বৃহত্তর এলাকার যোগাযোগে ব্যাঘাত ঘটেছে। জরুরি কাজ ও রোগী নিয়েও মেডিকেলে নিয়ে যাওয়া মুশকিল হয়ে পড়েছে। এছাড়া সোনাইয়ে আসা ত্রাণ সামগ্রীও আটকে পড়ে। এদিকে সোনাই বিধানসভার বন্যাকবলিত এলাকায় ব্যক্তিগত উদ্যোগে বন্যাক্রান্তদের খাবারের ব্যবস্থা করে দিয়েছেন বিধায়ক করিমউদ্দিন বড়ভূঁইয়া। বিভিন্ন এলাকায় বন্যা দুর্গতদের জন্য ক্যান্টিন খুলেছেন বিধায়ক। সোনাই থেকে মজবুল হক লস্করের প্রতিবেদন, তরঙ্গ টিভি বাংলা।